কঠোর লকডাউনে পোশাক কারখানা সচল রাখতে চান শিল্প মালিকরা। দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এর মধ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলছে লকডাউন, যা 14 এপ্রিল থেকে আরও কঠোরভাবে পালনের ঘোষণা দিয়েছে সরকার। এ সময় গণপরিবহন সহ বন্ধ রাখতে হবে শিল্প কারখানাও। তবে শিল্প মালিকরা বলছেন, অর্থনীতি সচল রাখার স্বার্থেই কঠোর লকডাউনের সময়েও কারখানা সচল রাখতে হবে। মহামারীতে কারখানা পরিচালনার পূর্ব অভিজ্ঞতা তার ভিত্তিতেই স্বাস্থ্যবিধি প্রয়োগের মাধ্যমে উৎপাদন সচল রাখার কথা বলছেন তারা। নতুন প্রণোদনার দাবিও তুলতে শুরু করেছেন অনেকেই। রপ্তানিমুখী শিল্প সংশ্লিষ্ট মালিকরা দাবি করছেন, রপ্তানিমুখী শিল্পকে কঠোর লকডাউনের বাইরে না রাখা হলে প্রায় 54,000 কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে, যা অর্থনীতির জন্য বড় ধাক্কা হতে পারে। লকডাউনের মধ্যে রাজধানীর অধিকাংশ মার্কেট এবং শপিং মলে ক্রেতার কিছুটা ভিড় দেখা গেছে, যদিও স্বাস্থ্যবিধির সব শর্ত মেনেই দোকানপাট খুলেছেন বিক্রেতারা। পহেলা বৈশাখ এবং ঈদকে টার্গেট করে জমজমাট ব্যবসার আশায় থাকা দোকানিরা ক্রেতা পেয়ে কিছুটা স্বস্তিতে আছেন। আবার 14 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া লকডাউনে সব কিছু বন্ধ হয়ে গেলে ব্যবসা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়েও শঙ্কিত তারা। আর্চার্ড এবং রাবা প্লাজা সহ অধিকাংশ শপিং মলই সকাল 9টায় খোলা হলেও 11টা পর্যন্ত কোনো ক্রেতা দেখা যায়নি, তবে এরপর থেকে ক্রেতার ভিড় বাড়তে থাকে। দোকানিরা বলছেন, ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধি এবং লকডাউনের খবরে আতঙ্কিত হয়ে ক্রেতারা মার্কেটে আসতে ভয় পাচ্ছেন। মার্কেটেও দামটা তুলনামূলকভাবে কমই রাখা হচ্ছে, কারণ লকডাউনের কারণে অনেকে সীমিত লাভে ছেড়ে দিচ্ছেন। প্রয়োজনের তাগিদে যেটুকু না হলে না হয় ব্যবসা টুকিটাকি চলতেছে, বেশি ভালো না। লাখ বালা 10 টাকা হোক আর 20 টাকা হোক, এই পেশা নিয়ে যে দোকানদারি করতেছি, এবার পরিস্থিতি হলে আমরা কি করবো নিজেরাও জানি না। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 78 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 9,739 জন। একদিনে 5,819 জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 6,84,756 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের 243টি ল্যাবে অ্যান্টিজেন সহ 29,376 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গেল 24 ঘন্টায় শনাক্তের হার 19.81%, আর একদিনে সুস্থ হয়েছেন 4,212 জন। এ নিয়ে মোট সুস্থ 5,76,590 জন। বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্র, সেই সমস্যাগুলো আরো বেড়ে যায়। যারা শ্বাসকষ্টের রোগী তাদের একটু কষ্ট হয়, এই জন্য একটা হিস্টোরিক্যাল ফাস্টেস্ট স্পিড একটা ভ্যাকসিন আমরা পেতে যাচ্ছি ফর করোনা। ক্যান্সার শব্দটি কিন্তু বেশিরভাগ লোকের কাছে একটি ভীতিকর শব্দ। যে কোনো ক্যান্সার যদি বলেন, এটা আসলে এজ লিমিট কিন্তু ভ্যারি করবে। ক্যান্সারের চিকিৎসা নাই, আবার ক্যান্সারের মধ্যে যেটা ব্লাড ক্যান্সার তার কোনো চিকিৎসা নেই। সরাসরি সুযোগ থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার।